বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য আমি কোনো নতুন রেসিপি শেয়ার করছি না, সামান্য নাস্তা খাওয়ার সাথে সাথে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। আগামী 2 ডিসেম্বর আমার পরীক্ষা শুরু হতে যাচ্ছে, তাই আমি আমার সকল ইউটিউবার দর্শকদের কাছ থেকে দোয়া কামনা করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে সবগুলো পরীক্ষা সুস্থভাবে দিয়ে শেষ করে আসতে পারি এবং ভালো রেজাল্ট করতে পারি। পরীক্ষা চলাকালীন মাঝে মাঝে রেসিপি বন্ধ থাকতে পারে, তবে আমি চেষ্টা করব রেসিপি আপলোড দেওয়ার জন্য। গত অক্টোবর মাসের 3 তারিখে আমার দাদি আমাদের বাসায় মারা গিয়েছিলেন, সেই জন্য কিছুদিন আমার রেসিপি দেওয়া বন্ধ ছিল, কিন্তু 1 সপ্তাহ পর থেকে আমি আবার রেসিপি দেওয়া শুরু করি। এখন আমার পড়াশোনার খুব চাপ, তাই একদিন পরপর রেসিপি দেওয়া হয়। আপনারা আমার পাশে থাকলে আমি ভবিষ্যতে অনেক সফলতা অর্জন করতে পারবো। আমার মা আমাকে এই বয়সেই পড়াশোনার পাশাপাশি এই কাজের সুযোগ করে দিয়েছে, এতে আমার মায়ের অনুপ্রেরণাই সবচেয়ে বেশি। এতে আমার মাও খুশি হয় আর আমিও অনেক খুশি। বেশিরভাগ সময় আমার মা অনেক অসুস্থ থাকে, তাই আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। তো আজকে আর তেমন কিছু বলছি না, আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না, যেহেতু আমারও পড়া আছে। তো আজকে আমি ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাচ্ছি একদম সিম্পল একটা নাস্তা আমার মা রেডি করে দিয়েছে। এখানে আছে ব্রেড, ডিম, দুধ, মিল্ক, চকলেট স্প্রেড, তো এগুলোই আমি খাচ্ছি আর খেতে খেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে ফেললাম। আবার বলছি সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আর আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে না থাকলে কোনোভাবেই সফলতা অর্জন করা সম্ভব নয়, আপনারা অবশ্যই পাশে থাকবেন এই কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।